শুরুতেই এই গল্পের ফিমেল লিডকে দেখা যায়, যার নাম মাই। ও সেই সময় স্কুল থেকে বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ও দেখতে পায় আকাশে মেঘ ডাকছে আর হাতের ওপরে টিপ টিপ করে বৃষ্টির ফোঁটাও পড়ছে। যেটা দেখে হঠাৎ করেই মাই যেন ভীষণ ভয় পেয়ে যায় আর সাথে সাথেই ছুটে বাড়ির দিকে যেতে থাকে। মাই তারপর তাড়াতাড়ি করে বাড়িতে এসে যে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল সেগুলো তাড়াতাড়ি করে তুলতে থাকে। আসলে এই জন্যই ওই ভয় পেয়ে গিয়েছিল, যাতে বৃষ্টির জলে এই শুকনো জামা কাপড়গুলো ভিজে না যায়। মায়ের বয়স এখন মাত্র 17, তবে ও কিন্তু ভীষণ সাংসারিক মেয়ে। মানে বাকি আর পাঁচটা মেয়ে যেরকম সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে বা বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে, মাই কিন্তু সেরকম নয়। ও সংসারের কাজ নিয়েই অনেক বেশি ব্যস্ত। সেরকমই স্কুল থেকে এসেই ও রান্নাবান্না শুরু করে। সেই সময় বাইরে থেকে ওর দাদা ইউকি ওর কাছে একটা টাওয়েল চায়। এরপর মাই তাড়াতাড়ি করে একটা টাওয়েল নিয়ে বাইরে চলে আসলে খুব অবাক হয়ে যায়, কারণ আজকে ওর দাদা ইউকির সাথে এসেছে সোতা, ওর দাদার নিজের বেস্ট ফ্রেন্ড। আর এই সোতাকে দেখে খুব অবাক হয়ে যায় মাই, কারণ সোতা আর মাই দুজন দুজনেরই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে প্রথম দিনেই। আজকেই প্রথম মাই সোতাকে দেখলো আর সোতাও তাই। ইউকি তখন সোতার সঙ্গে মায়ের পরিচয় করিয়ে দেয় আর বলে এটা আমার ছোট বোন। সোতা সেই সময় হাই বলে ওর নিজের নামটা বলে আর মাই সেও নিজের নামটা বলে পরিচয় করে নেয়। এরপর ওখানে আর একটু না দাঁড়িয়ে মাই তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। তবে মাইকে প্রথমবার দেখেই সোতার কিন্তু অনেক ভালো লাগে। আসলে আজকে সোতা মাইদের বাড়িতে এসেছে প্রজেক্টের কাজ করার জন্য, কারণ স্কুল থেকে অনেক প্রজেক্ট দিয়েছে। সোতা প্রজেক্টের কাজ করতে করতে ব্যস্ত আর এদিকে ইউকি বসে বসে ওকে অর্ডার দিচ্ছে এইভাবে কর আর ওইভাবে কর। আর ওদের দুজনের এই সমস্ত কথাই বাইরের লিভিং রুম থেকে শুনতে পাচ্ছিল মাই। আসলে জাপানের বাড়িগুলো তো কাঠের তৈরি হয়, এই ঘরের কথা অন্য ঘর থেকে বা বাইরে থেকে খুব পরিষ্কারভাবেই শোনা যায়। মায়ের তখন অনেক রাগ হচ্ছিল যে ওর দাদা ইউকি সোতাকে উল্টোপাল্টা কথা বলছে, অর্ডার করছে। এরকম কথা বলতে বলতেই সোতা বলে, তোর ছোট বোনটা কিন্তু বেশ কিউট। ইউকি বলে, মোটেই না, আসলে ওর মনেই হয় না ওর ছোট বোন কিউট। আর এদিকে সোতার মুখে এই কিউট কথা শুনে একেবারে অবাক হয়ে যায় মাই। ইউকি বলে, তুই জানিস ও এবারে কাজের লোকের মতো থাকে, সারাদিন রান্না বান্না বাসন মাজা ঘর গোছানো এইসবই করে। সোতা বলে, তা যাই হোক ও কিন্তু কিউট। মায়ের সেই সময় ওর দাদা ইউকির ওপর খুব রাগ হচ্ছিল আর মনে মনে বলতে থাকে, তুই কি আমার নিজের দাদা? কোথায় তোর বন্ধু আমাকে লাইক করছে, তুই তাকে সাথ দিবি, তার পরিবর্তে তুই আমার নামে উল্টোপাল্টা কথা বলছিস। এরপরে আবার মাই নিজের রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় আর তখন খালি একটাই কথা ভাবতে থাকে যে সোতা ওকে কিউট বলেছে, এটার কারণ কি হতে পারে? হয়তো ছোট বোনের নজরেই ও কিউট বলেছে, মাই একটু বেশি বেশি ভাবছে। কিছুক্ষণ পরে মাই রেডি হয়ে বাজারে যাবে, কারণ কিছু বাজার করবে তাই, কিন্তু বেরোনোর সময় দেখে ওর দাদা ইউকি আর সোতার যে দুটো জুতো ছিল সেগুলো পুরো ভিজে গেছে। ওর মাথায় এই জুতোগুলো দেখে তখন একটা আইডিয়া আসে আর তারপর আবারও ও ঘরের ভেতরে চলে যায়। এরপর আরও অনেকটা সময় কেটে গেলে সোতা প্রজেক্টের কাজ কমপ্লিট করে ঘর থেকে বেরিয়ে আসে বাড়ি যাবে বলে। তখনই সোতা দেখতে পায় ওর জুতো দুটোর ভেতরে খবরের কাগজ ঢোকানো। আসলে এটা মাই রেখেছে, খবরের কাগজ দিলে জুতোর ভেতরের যে সমস্ত জল সেগুলো খবরের কাগজ টেনে নিয়ে জুতোর ভেতরটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এটা দেখে সোতা বুঝতে পারে এটা নিশ্চয়ই মাই করেছে। ইউকি বলে, আমি তোকে বলেছিলাম না আমার বোন একদম হাউসওয়াইফের মতো। পরের দিন মাই আবার স্কুলে চলে আসে। স্কুলে ওর সব থেকে দুটো ভালো বন্ধু রয়েছে আর এই দুই ভালো বন্ধুর সঙ্গেই ও সবসময় কথা বলে, গল্প করে। ওই দুই বন্ধুই জানায় যে তাদের নতুন নতুন বয়ফ্রেন্ড হয়েছে আর সেই বয়ফ্রেন্ডদের সঙ্গে ওরা ঘুরতেও যায়, অনেক মজা করে। এগুলো শুনে মায়ের মনটা তো খারাপ হয়ে যায়, কারণ ওর আজ পর্যন্ত কোনোদিনও কোনো বয়ফ্রেন্ডই হয়নি, তাই বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেলে কীরকম মজা হয় সেটা ও জানে না। সেদিন মায়ে যখন স্কুল ছুটি হয়ে গেলে বাড়ির দিকে আসছিল, ও খালি একটাই কথা ভাবছিল, ওর কি কোনোদিনও কোনো বয়ফ্রেন্ড হবে না। এরপরে মায়ের বাড়িতে সোতাকে দেখতে পাওয়া যায়। ও তখন দাঁড়িয়ে ছিল একদম বাড়ির মেইন গেটের ওখানে আর স্কুল থেকে তখন বাড়ি ফেরে মাই। আর হঠাৎ করেই মাইকে দেখে সোতা তখন অনেক ভয় পেয়ে যায় আর ওরা দুজন দুজনকে তখন গুড আফটারনুন বলে। সোতা তো অনেক নার্ভাস হয়ে যায় আর বলে, আমি আসলে ইউকির সঙ্গে দেখা করতে এসেছি। মাই বলে, তো যাও দেখা করে এসো। এটা শোনা মাত্রই তাড়াতাড়ি করে যেন ওখান থেকে সোতা পালিয়ে যায়। সোতা যখন ইউকির বেডরুমে ঢুকছিল তখনই ওর মনে হয় যে একবার একটু কথা বলা যাক মায়ের সঙ্গে। সেদিন মাইকে দেখে ওর নামটা তো বলেছিল, কিন্তু এতটাই অবাক হয়ে গিয়েছিল যে মায়ের নামটাও ভুলে গেছে।
সৌতা সেই সময় মাইকে ছোট্ট বনু বলে ডাকে, আর নাম জিজ্ঞাসা করার বদলে নার্ভাস হয়ে জিজ্ঞাসা করে ফেলে যে বাথরুমটা কোথায়। মাই সেই সময় দেখিয়ে দেয় কোন দিকে বাথরুম। বেচারা অনেক ঘাবড়ে ওখান থেকে চলে যায়। সৌতা তারপর ইউকির রুমে এসে ইউকিকে বলে যে ইউকির যে ছোট বোন মাই ওকেও পছন্দ করে, কিন্তু কি করে নিজের মনের কথা বলবে, ও তো এতটাই ভীতু সামান্য মায়ের নামটা জিজ্ঞাসা করবে সেই সাহসটুকু ওর মধ্যে নেই। লিভিং রুম থেকে ওদের দুজনের এই সমস্ত কথাই কিন্তু শুনতে পাচ্ছিল মাই। আর ওদের দুজনের কথা শুনে মাই তো একেবারে অবাক হয়ে যায়। আর তখন মাই বুঝতে পারে যে আসলেই সোতা কোনো মেয়ের সঙ্গে আগে কোনো দিনও কথা বলেনি, আর মেয়েদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা ও খুব একটা জানে না। তাই এবার মাইকেই এক স্টেপ এগিয়ে আসতে হবে। তবে ওর কপালে এরকম একটা ছেলে জুটলো যার মেয়েদের সঙ্গে কথা বলার কোনো এক্সপিরিয়েন্সই নেই, এদিকে মাই সেও তো জানে না ছেলেদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। পরের দিন সৌতা আবারও মায়ের বাড়িতে চলে আসে। সৌতা বলে যে আমি তো এখানে রোজ রোজ আসি কিন্তু তোমার জন্য কিছু আনাই হয় না, তাই এটা আজকে তোমার জন্য নিয়ে এসেছি। মাই যখন ওটা নেয় তখন দুজনের হাতে হাতে টাচ লেগে যায়, আর দুজনেই যেন দুদিকে ছিটকে চলে যায়। নিচে কেকের বাক্সটা পড়ে গেলে ওটা আবারও ধরতে গেলে আবারও টাচ হয়ে যায়, আর আবারও দুজন মিলে ছিটকে যায়। মাই তখন আর কিছু না বলে ওই কেকের বাক্সটা নিয়ে ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। আর এসে ভাবতে থাকে যে ও এতটা ভীতু একটা মেয়ের হাতে হাত লেগেছে বলে এরকম করছে। পরের দিন মাই যখন স্কুল থেকে ফিরছিল ও তখন নিজেকে বলছিল, যাই হোক ও তো অনেক কিউট, আমি বরঞ্চ এক স্টেপ এগিয়ে যাব ওর দিকে। তখনই ওখানে দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে কি সুন্দর সময় কাটাচ্ছে। এটা দেখে ওরও খুব ইচ্ছে করে এইভাবে ও সোতার সঙ্গে সময় কাটাবে। কিন্তু তখনই হঠাৎ করে রাস্তায় পড়ে থাকা একটা বলের ওপর পা পড়ে গিয়ে মাই তখনই ওখানে পড়ে যায়, আর ওর জুতোটা পা থেকে খুলে পড়ে যায় একদম নিচে। মাই যখন এরকম রাস্তার ধারে পড়েছিল তখনই স্কুল থেকে দুটো ছেলে যাচ্ছিল আর মাইকে নিয়ে খুব হাসাহাসি করছিল, যে জন্য মায়ের মনটা তখন ভীষণ খারাপ হয়ে যায়। সেই সময় একজন মায়ের দিকে হাত বাড়িয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? মাই তখন দেখতে পায় এটা অন্য কেউ নয়, এটা তো সোতা। মাই তখন সোতার হাতটা ধরে উঠে দাঁড়ায়। সৌতা বলে, তোমার কোথাও ব্যথা লাগেনি তো? মাই বলে, আমি ঠিক আছি। সৌতা তখন এরপর কি কথা বলবে বুঝতে পারছিল না, কিন্তু হঠাৎ করে ও দেখে মায়ের পায়ে জুতো নেই। ও সেই জুতোটা আনার জন্য নেমে যায় একদম ওই রাস্তার ধারে, আর ওখানে চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকে মায়ের জুতোটা। এটা দেখে মাই তো একেবারে অবাক হয়ে যায়। আর অনেক খোঁজার পরে সৌতা কিন্তু সেই জুতোটা খুঁজে পেয়ে যায়, আর মাই এটা দেখে ভীষণ খুশি হয়। মাই তখন চিৎকার করে বলে, থ্যাংক ইউ সো মাচ। পরের দিন মাই একটা স্টোর থেকে যখন বেরোচ্ছিল তখনই একটা ছেলে ওর দিকে ছুটতে ছুটতে চলে আসে। এই ছেলেটা আসলে মায়েদের স্কুলেই পড়াশোনা করে আর মায়ের খুব ভালো বন্ধু। ছেলেটা মায়ের থেকে নোটস চাইছিল সেই সময়। সেই সময় ওখান থেকে যাচ্ছিল সৌতা, আর সৌতা যখন মায়ের সঙ্গে অন্য একটা ছেলেকে এইভাবে দেখতে পায় ও তো একেবারে অবাক হয়ে যায়, আর বুঝতে পারে যে মায়ের বয়ফ্রেন্ড আছে, আর এই ছেলেটাই মায়ের বয়ফ্রেন্ড এটাই ভাবে সৌতা। এই কথা সৌতা তাড়াতাড়ি করে ইউকিকে জানায়। ইউকি বলে, কি জানি হতেও পারে, আমার বোন আবার নিজের পার্সোনাল কথা তো কিছুই আমায় বলে না, কিন্তু এই বয়ফ্রেন্ড থাকার ব্যাপারটা দেখার পরে তো খুব মন খারাপ হয়ে যায় সৌতার। এদিকে বাইরে থেকে কিন্তু মাই সমস্ত কথা শুনছিল, আর ও এটা এখন কি করে বোঝাবে যে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। সৌতা বলে, ছেলেটাকে দেখেই মনে হচ্ছিল ও একদম প্লে বয়, কিন্তু মাই তো জানে ও শুধুমাত্রই ভালো বন্ধু ছেলেটার। মায়ে ভাবতে থাকে এখন কি করে ও সোতাকে বোঝাবে যে ওই ছেলেটা ওর বয়ফ্রেন্ড নয়। ইউকে বলে, দাঁড়া দাঁড়া, আমি একটা প্ল্যান করছি যাতে বোঝা যায় আমার বোনে কোনো বয়ফ্রেন্ড আছে কি নেই সেটা তুই বুঝে যাবি, তুই যদি তাতে রাজি থাকিস তবেই আমি সেটা করব। এদিকে সোতা যা ভীতু ও কি বলবে বুঝতে পারে না। এই সময় ইউকে আসে মায়ের সঙ্গে দেখা করতে। এরপর ইউকে মাই আর সোতাকে ওর সামনে দাঁড় করায়। ইউকি সৌতাকে বলে যে আমি যে ডগ ক্যাফেতে যাই, যেখানে যেতে আমি সব থেকে বেশি ভালোবাসি, ওখানে একটা শিবা ইনু আছে, ওখানে গিয়ে ওর ভিডিও করে আমাকে পাঠাবি, আর ওই ডগ ক্যাফেটার রাস্তা চেনাবে তোকে মাই। আসলে এটা ইউকি এই জন্যই করে যাতে মাই আর সৌতা একসঙ্গে একটু বেরোতে পারে। এরপর মাই আর সৌতা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সেই ডগ ক্যাফেটাকে দেখা যায়, যে ক্যাফেতে অনেকগুলো কুকুর থাকে আর কেউ আসলে সেই কুকুরগুলোকে আদরও করতে পারে। এই ছেলেটার নাম হচ্ছে তাচিবানা, যে এই ডগ ক্যাফের ওনার। আসলে এই তাচিবানার সঙ্গে ইউকি আর মাই দুই ভাই বোনেরই সম্পর্ক ভীষণ ভালো, আর ওরা দুই ভাই বোন কুকুর ভীষণ ভালোবাসে, তাই এখানে এসে ওরা অনেক আদর করে কুকুরদের। এই ক্যাফেতে শুধুমাত্র সেই সব কুকুরাই থাকে যাদের মালিকরা তাদের রাস্তায় ছেড়ে দেয়, তাই এই ক্যাফেতে আসলে সবাইকে এই কুকুরদেরকে অনেক আদর করতে হয়, এটাই এই ক্যাফের নিয়ম।
এরপর মাই দেখায় যে ইউকি সব থেকে বেশি এই কুকুরটাকে ভালোবাসে, এটাই সেই শিবাইনু কুকুরটা। ইউকের কথা মতো সোতা সেই সময় সেই শিবাইনু ভিডিও নিতে থাকে। আর এই ক্যাফেতে আসার চক্করে সোতা আর মাই প্রথমবার একে অপরের সঙ্গে অনেক কথা বলে, অনেক গল্প করে। তাচিবানা যখন মাইকে খাবার দিতে আসে তখন বলে যে তোমাদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। কথাটা শুনে মাই তো লজ্জা পেয়ে যায়। এরপর মাই আর সোতা দুজন মিলে সেই ক্যাফে থেকে বেরিয়ে আসে। আর দুজনে আস্তে আস্তে মাই বলে যে ওরা দুই ভাই বোন কুকুর অনেক ভালোবাসে। ওদের আগে একটা কুকুর ছিল, তবে সেটা মরে যাওয়ার পরে ওরা আর কখনো পোষেনি। সোতা বলে যে তারও কুকুর অনেক বেশি ভালো লাগে। কিন্তু এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই সোতা থেমে যায়। ওর মনে পড়ে যায় ইউকি বলেছিল নিজের মনের কথা যেন সোতা মাইকে জানিয়ে দেয়। আর এখনই সেই সময়, এখনই ওকে জানিয়ে দিতে হবে সেটা। হঠাৎ করে রাস্তা থেকে একটা ছেলে এমন করে সাইকেল চালাচ্ছিল, তাড়াতাড়ি করে সোতা তখন মাইকে নিজের কাছে টেনে নেয়। আর প্রথমবার ওরা দুজন দুজনকে এইভাবে জড়িয়ে ধরে, কিন্তু এটা বুঝতে পেরেই দুজন দুজনের থেকে ছিটকে সরে যায়। তবে মায়ের কিন্তু এই ব্যাপারটা খুব ভালো লাগে। সোতা সে সময় মাইকে এটাই বলার চেষ্টা করছিল যে আমি তোমায় পছন্দ করি, কিন্তু সোতা কিছুতেই কথাটা বলতেই পারছিল না। তবে সাহস করে শেষমেশও বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করি ছোট্ট বনু। কথাটা শুনে ভীষণ নার্ভাস ফিল করতে থাকে মাই। হঠাৎ করে এই কথাটার কি উত্তর দেবে বুঝতেই পারে না। সোতা বলে, আমি জানি তোমার বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু তবু আমি এই কথাটা তোমায় বললাম। এরপরেও যদি আমি তোমাকে পছন্দ করি তোমার তাতে কোনো অসুবিধা নেই তো? মাই বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এইটা শুনে একেবারে অবাক হয়ে যায় সোতা। মাই বলে, আর আমিও তোমাকে পছন্দ করি। কথাটা শুনে সোতা তো অনেক খুশি হয়ে যায়, আর মাইও ভীষণ খুশি, কারণ ও নিজের মনের কথাটা বলে দিয়েছে। সোতা সেই সময় মায়ের কাছে আসে আর মাইকে একটু জড়িয়ে ধরতেই যাবে, কিন্তু ওখানে কয়েকটা বাচ্চা ছেলে ছিল, তারা দুজনে হাসতে থাকে ওদের দেখে, যেটা দেখে মাই আর সোতা দুজনেই অনেক লজ্জা পেয়ে যায়। আর এভাবেই ওরা দুজনে ভীষণ খুশি আজকে। এখন আর দুজন আগের মতো দেখা হলে লজ্জা পায় না, দুজনের সঙ্গে কথা বলে। এরপর সোতা ইউকের ঘরে আর মাই নিজের ঘরে ঢুকে যায়। মাই যখন পড়াশোনা করছিল সেই সময় সোতা পাশের ঘরে বলছিল যে ছোট বোনের অনেক পড়াশোনার চাপ। ইউকি বলে, তাহলে তুই ওকে গিয়ে হেল্প কর। সোতা বলে, তুই কি পাগল হয়েছিস, এত কম বয়সে একটা ছেলে আর মেয়ে এক ঘরে? ইউকি বলে, কি বলছিস, তোরা না এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? সোতা বলে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমরা তো ডেট করছি না। এটা শুনে মাই একেবারে অবাক হয়ে যায়। সোতা বলে, আমরা দুজন দুজনের ভালো লাগা একে অপরকে বলেছি, কিন্তু আমরা তো এখনো ডেটিং শুরু করিনি, আর আমাকে তো মাই বললো না যে ও আমার সঙ্গে ডেট করতে চায়। এটা শুনে মাই একেবারে যেন কনফিউজড হয়ে যায়, মানে এটা ওকে বলতে হবে যে আমি তোমার সঙ্গে ডেট করতে চাই? ইউকে বলে, তার আগে এটা দাঁড়া যে তুই তোর গার্লফ্রেন্ডকে এখনো তুই ছোট্ট বোন বলে ডাকবি? সোতা বলে, হ্যাঁ। ইউকে বলে, না তুই এবার থেকে ওকে নাম ধরে ডাকবি। সোতা সে সময় প্র্যাকটিস করে যে মাইকে মাই বলেই ও ডাকবে, কিন্তু ওর মুখে যেন মাই নামটা আসছিলই না। ইউকে বলে, ছাড় বাদ দে, তোর দ্বারা আসলেই কিছু হবে না। তুই কি এখনও কচি বাচ্চা আছিস, নাকি এখনও মায়ের পেট থেকে বেরোসনি? এদিকে মাই ভাবতে থাকে, আমি এখন এটা কী করে বোঝাবো যে আমি ওর সঙ্গে ডেটিং করতে চাই? মানে কেমন ছেলেকে ও ভালোবাসলো যে ছেলেটা কিছুই জানে না আর কিছুই বোঝে না? এরপর প্রেমের অ্যাডভাইস নেওয়ার জন্য মাই চলে যায় সেই ডগ ক্যাফের ওনার তাচিবানার কাছে। তাচিবানা তখন ওকে বিভিন্ন রকমের প্রেমের অ্যাডভাইস দিতে থাকে। পরের দিন ইউকি মাই সোতা তিনজনে একসঙ্গে ছিল। সোতা বলে, তোমার হোমওয়ার্ক হয়ে গেলে তুমি আমাকে জানিও। মাই বলে, কিন্তু কেন? কিন্তু এর কোনো উত্তর না দিয়ে সোতা যখন ওখান থেকে চলে যাচ্ছিল, ইউকি তখন ওর দিকে খুব রাগ চোখ দিয়ে তাকিয়ে থাকে। সোতা কেন এটা বললো না যে তোমার সঙ্গে আমি ডেটিংয়ে যাব? সোতা সেই সময় মা মা করতে থাকে। আসলে ও চেষ্টা করছিল মায়ের নামটা মুখে নেওয়ার, আর মাই মনে মনে ভাবছিল ও কি এবার আমাকে নাম ধরে ডাকবে। কিন্তু এটা না বলে সোতা বলে, তোমার কাছে কি ম্যাকাডেরিয়ানের বাদাম আছে? এটা শুনে মাই একেবারে অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ আছে আছে। ইউকে তখন বুঝে গেছে এই সোতাকে দিয়ে আসলে কিচ্ছু হবে না, তাই ও ওখান থেকে চলে যায়। পরের দিন থেকে মাই সবসময়ই তাচিবানার কাছে যায় আর ওর থেকে লাভ অ্যাডভাইস নিতে থাকে, মানে কি করলে না করলে ও সোতার কাছাকাছি যেতে পারবে, সোতার সঙ্গে একটা ভালো সম্পর্ক চালিয়ে যেতে পারবে। এরকমই একদিন সোতা আর মাই চলে আসে একটা ক্যাফেতে দুজন মিলে ডেটিং করতে, আর এটাই হচ্ছে ওদের ফার্স্ট ডেট। কিন্তু সোতা সে তো ভীষণ নার্ভাস ছিল।
তোতা তখন চারিদিকে তাকিয়ে দেখে যে এখানে শুধুমাত্র কাপেলরাই এসেছে, আর ওরা দুজন একে অপরের সঙ্গে অনেক সময়ও কাটাচ্ছে ভালো। এটা দেখে সোতার যেন ভীষণ লজ্জা করছে, মানে কোন জায়গায় এলো। মাই বসে বসে ভাবতে থাকে যে সোতা এরকম চুপচাপ আছে কেন। তখনই রেস্টুরেন্ট থেকে কিছু লোক বেরোবে বলে মাই তখন একটু সোতার দিকে সরে যায়, আর এটা দেখে সোতা মাই থেকে যেন আরো দূরে সরে যায়। মাই মনে মনে ভাবে যে সোতা আসলেই ওকে অ্যাভয়েড করছে। তখন ওয়েটারে সে যে আইসক্রিমটা সার্ভ করে আর বলে এটা আজকে লাভিডাভি কাপেলদের জন্য ফ্রি গিফট। সোতা তখন বলে আপনি যা ভাবছেন আমরা সেরকম নই। এটা শুনে মাই একেবারে অবাক হয়ে যায়। তার মানে মাই আর সোতা কাপেল নয়? কথাটা শুনে মায়ের তো খুবই মন খারাপ হয়ে যায়। সাথে সাথে মাই তখন উঠে পড়ে আর বলে আমার কিছু কাজ রয়েছে। কথাটা বলেই ছুটতে মাই ওখান থেকে চলে আসে, যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় সোতা, আর বুঝতে পারে যে ওর ব্যবহারের জন্যই মায়ের কষ্ট হয়েছে। এরপর মাই একটা পার্কে চলে আসে আর সেখানে এসে মন খারাপ করে বসে থাকে। তখনই সোতা ছুটতে ছুটতে মায়ের কাছে চলে আসে আর বলে যে আমি তোমাকে সবসময় ভালোবেসে এসেছি, আর যখন দেখেছিলাম তুমি আমার ভেজা জুতোর ভেতরে নিউজ পেপার রেখে দিয়েছিলে তখন তোমার প্রতি ভালোবাসা আমার আরও বেশি করে বেড়ে গেছিলো। কিন্তু আমি জেনে বুঝে তোমাকে আজকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো এটা আমি ইচ্ছে করে করিনি। আমি তোমাকে প্রমিস করছি এরপর থেকে আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। প্লিজ এরপর তুমি আমার সঙ্গে আবার বেরিও, আমরা অনেক ভালো সময় কাটাবো। মাই বলে আমারও হঠাৎ করে ওইভাবে ওখান থেকে চলে আসা উচিত হয়নি, আমি একটু এরকমই, পারলে তুমি আমার সঙ্গে একটু মানিয়ে চলো। সোতা খুব খুশি হয়ে যায় যে মাই ওর ওপর আর একটু রেগে নেই, আর তারপর দুজন দুজনের হাতটা খুব শক্ত করে ধরে। আর এবার কাউকে বলতে ওরা আর কোনো বাধা রাখবে না যে ওরা দুজনে সত্যি সত্যি কাপল। এরকমই একদিন মাই খুব সুন্দর খাবার বানাচ্ছিল সোতার জন্য। তখনই ওখানে ইউকি চলে আসলে মাই জানায় আজকে ওদের স্কুলে ফ্রেশার্সদের যে এক্সাম রয়েছে সেখানে ও সুপারভাইজার, তাই তাকে আজকে একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। ইউকি তখন শয়তানি করে সোতার জন্য বানানো খাবার থেকে একটু খাবার তুলে ও খেয়ে নেয়, আর এটা দেখে খুবই রেগে যায় ইউকির ওপর মাই। এরপর মাই তাড়াতাড়ি করে চলে আসে স্কুলে। সেখানে ও যখন হাঁটছিল হঠাৎ করেই একটা বিচ্ছিরি শব্দ শুনতে পায়। সেই আওয়াজটা ফলো করতে করতে একটা ক্লাসরুমের ভেতরে তাকিয়ে দেখে আসলে এই আওয়াজটা একটা ছেলের পেট থেকে বেরোচ্ছিল। অনেকক্ষণ না খেয়েছিল বলে ওর পেটে এরকম আওয়াজ হচ্ছিল, সেই জন্য ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে হাসছিল। এই ছেলেটার নাম হচ্ছে ইৎসুকি, যে আমাদের গল্পের সেকেন্ড মেন লিড। তখনই মাই চলে আসে ইৎসুকির কাছে। ফ্রেশার্সদের ক্লাস হয়ে গেলে মাই নিজের ব্যাগ থেকে খাবার বের করে সেটা ইৎসুকিকে খেতে দেয়। প্রথমে ইৎসুকি খেতে চাইছিল না, তবে মাই তাকে একটু বলায় ইৎসুকি রাজি হয়ে যায়, কারণ ওরও ভীষণ খিদে পেয়েছে। এরপর টিফিন বক্সের ঢাকনাটা যখন ইৎসুকি খোলে এটা দেখে মাই একেবারে অবাক হয়ে যায়, কারণ ও নিজের জন্য যে টিফিন বক্সটা এনেছিল, মানে যেখানে বাজে বাজে খাবারগুলো, সেটাই ও ভুল করে ইৎসুকিকে দিয়ে দিয়েছে। আর ইৎসুকি তখন খাওয়া শুরু করে আর ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে খাবারগুলো ইৎসুকির বেশ ভালোই লেগেছে। কিন্তু মাই তো ভীষণ টেনশনে রয়েছে যে একটা মানুষকে ও খেতে দিল কিন্তু সেই খাবারটাই ভালো না। এইভাবেই ইৎসুকি পুরো খাবারটাই শেষ করে ফেলে। ইৎসুকি বলে তার খাবারটা বেশ ভালো লেগেছে, এটা শুনেও খুব খুশি হয়ে যায় মাই। ইৎসুকি বলে আমার মনে হয় এটা আমি দেরি করে জিজ্ঞাসা করছি, কিন্তু মনে হচ্ছে খাবারটা তোমার নিজের ছিল। মাই বলে হ্যাঁ। এটা শুনে ইৎসুকির খুব খারাপ লাগে যে ও মায়ের খাবারটা খেয়ে ফেললো। মাই বলে কোনো ব্যাপার না, সব থেকে ভালো হলো তোমার পেট আর ডাকবে না। কথাটা শুনে ইৎসুকির তো খুব ভালো লেগে যায়, আর সাথে সাথে মাইকেও ওর খুব পছন্দ হয়ে যায়। সেই সময় দেরি হয়ে যাচ্ছে বলে মাই তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে চলে যায়, আর ইৎসুকির মনের ভেতর মায়ের জন্য তো উথাল পাথাল শুরু হয়ে যায়। এরকমটা কিন্তু ওর আগে কখনো হয়নি, মানে এটা ওর ফার্স্ট লাভ। অন্যদিকে সোতাকে দেখা যায়, ও কিন্তু এখন ডগ ক্যাফেতে আসে আর কুকুরগুলোর সঙ্গে খুব ভালো সময় কাটায়। এর পাশাপাশি তাচিবানার সঙ্গে ও অনেক লাভ অ্যাডভাইস চায়, যাতে ও মায়ের আরও কাছে যেতে পারে। আর তাচিবানা সে তো লাভ অ্যাডভাইসার হিসেবে ফেমাস হয়ে গেছে, মানে সবাইকে লাভ অ্যাডভাইস দিতে থাকে। এরপর সোতা একটা জায়গায় মায়ের জন্য অপেক্ষা করছিল, আর ঠিক সেই সময়ই মাই চলে আসে ওর সঙ্গে দেখা করতে। আসলে আজকে সোতা মাইকে ওর বাড়ি ঘুরতে নিয়ে যাবে। তারপর দুজন মিলে চলে আসে সোতার বাড়িতে। মাই বলে আজকে স্কুলে একটা অদ্ভুত জিনিস হয়েছে, একটা ছেলে যার পেট খুব ডাকছিল আর ওই ছেলেটাকে নিয়ে সবাই হাসাহাসি করছিল, মাই তখন নিজের খাবারটা ওই ছেলেটাকে দিয়ে দেয়। সোতা বলে তা তুমি ভালো করেছো। সোতা বলে যে আমারও কাজিন তোমাদের স্কুলে ভর্তি হচ্ছে আর ওকে পড়ানোর দায়িত্ব আমি নিয়েছি। দুজন দুজনের হাতে হাত লেগে যাওয়া আবারও লজ্জা পায়, মানে কোনোভাবেই ওদের দুজনের মধ্যে লজ্জা কাটছেই না।
ও তখন ভাবতে থাকে তাচিবানা ওকে কি কি অ্যাডভাইস দিয়েছিল। সেখানে তাচিবানা বলেছিল কিস করতে। ওটা সেই সময় তাকায় মায়ের দিকে আর কিস করবে বলে একটু একটু করে এগিয়ে আসে, কিন্তু ও যা নার্ভাস ছিল ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে মায়ের কাছাকাছি যখন এগিয়ে আসছিল শ্রোতা, ও তখন ভীষণ নার্ভাস ফিল করছিল। মনে হচ্ছিল দুজনকে দড়ি ধরে বেঁধে দুদিক থেকে টানছে। সেই সময় ওখানে চলে আসে শ্রোতার ছোট বোন আকি। আর আকি যখন ওদের দুজনকে এইভাবে দেখতে পায়, ও তো ভীষণ লজ্জা পেয়ে ভয় পেয়ে আবারও ভেতরে ঢুকে যায়। আর এইভাবে ধরা পড়ে যাওয়াতে ওরা দুজনে তো আরও বেশি করে লজ্জা পেতে থাকে। এরপর অনেকদিন ছুটি কাটানোর পরে যখন মাই আবার স্কুলে চলে আসে, ওর দুই বন্ধু মাইকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, কারণ অনেকদিন ওদের তিনজনের মধ্যে দেখা হয়নি। এদিনই স্কুলে ক্যাম্পাসে যখন হাঁটছিল মাই, ও দূরে দেখতে পায় অনেকগুলো কুকুর ঘিরে ধরেছে একটা ছেলেকে। আর এটা অন্য কেউ নয়, এটা তো সেই ইৎসুকি। মাই এসে তাড়াতাড়ি করে ওই কুকুরগুলোর কাছ থেকে ইৎসুকিকে উঠিয়ে নিয়ে আসে। আসলে ইৎসুকি কুকুরে অনেক ভয় পায়, তাই কুকুর দেখেই ও ভয় পেয়ে ওখানে পড়ে গিয়েছিল। এরপর মাই ইৎসুকিকে ক্লাসরুমে নিয়ে আসে। তখনই মাই দেখে ইৎসুকির যে সোয়েটার ওটা পড়ে গিয়ে ছিঁড়ে গেছে। আর মাই ইৎসুকির এত কাছে আছে বলে ইৎসুকিরও সেই সময় অনেক নার্ভাস লাগছিল। মাই বলে এটা তুমি খুলে ফেলো, আমি এক্ষুনি ঠিক করে দেবো। এরপর মাই সেই সোয়েটারটা সুচার সুতো দিয়ে সাথে সাথে সেলাই করে দেয়, আর তারপর আবারও ফিরিয়ে দেয় ইৎসুকিকে। ইৎসুকি বলে তুমি সবসময় আমাকে সাহায্য করো, তবে আমি একটা জিনিস জানতে চাই, আমার নাম ইৎসুকি। মাই বলে আর আমার নাম মাই। ইৎসুকি বলে তুমি সবসময় আমাকে সাহায্য করো, কিন্তু তার পরিবর্তে আমি কোনো কিছুই তোমাকে দিই না। মাই বলে তোমাকে কিছুই দিতে হবে না। কথাগুলো বলার সময় অনেক নার্ভাস ফিল করছিল ইৎসুকি। মাই তখন কাছে এসে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? আরও বেশি করে নার্ভাস হয়ে যায় ইৎসুকি, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে পালিয়ে যায়। সেদিন রাত হয়ে গেলে ইৎসুকি চলে আসে শ্রোতার বাড়িতে। আসলে ইৎসুকি হচ্ছে শ্রোতার সেই কাজিন। বাড়িতে এসে ইৎসুকি বলে আজকে আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, যেটা শুনে খুব অবাক হয়ে যায় শ্রোতা। ইৎসুকি এরপর বই খাতা নিয়ে পড়তে বসে যায়, আর তখন ও শ্রোতার ফোনে দেখতে পায় ওখানে ওয়ালপেপারে মায়ের ছবি। তখনই শ্রোতা ওখানে খাবার নিয়ে চলে আসে। ইৎসুকি বলে এই মেয়েটা কে? শ্রোতা বলে এটা আমার গার্লফ্রেন্ড। এটা শুনে ইৎসুকি তো একেবারে অবাক হয়ে যায়, আর বলে আজকে আমি এই মেয়েটা মানে মায়ের প্রেমেতেই পড়েছি। এটা শুনে আরও বেশি করে অবাক হয়ে যায় শ্রোতা। ইৎসুকি বলে আমার কিছু যায় আসে না, মাই তোকে ভালোবাসে কিংবা তুই মাইকে ভালোবাসিস, আমি হাল ছাড়বো না, এটা তুই জেনে রাখিস। শ্রোতা তো কিছুই বুঝতে পারে না কি বলবে। পরের দিন দেখা যায় যে ইউকি আসলে ক্লাসের মনিটর, তাই সবার থেকে প্রজেক্টও চেক করছিল। এই ক্লাসে একটা মেয়ে রয়েছে যার নাম হারু, তার সঙ্গে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক শ্রোতার। হারু আর শ্রোতা দুজন মিলেই এই প্রজেক্টটা করছে, ওরা দুজনে একই টিমের মেম্বার। এরপর শ্রোতা তাচিবানাকে গিয়ে বলে ওরি কাজান ইৎসুকি ওর ভালোবাসা মানে মাইকে পছন্দ করা শুরু করেছে। তাচিবানা তখন বলে যে এবার শ্রোতাকে বেশি বেশি করে ভালোবাসতে হবে মাইকে, যাতে মাই বুঝতে পারে যে শ্রোতাই আসলে তাকে বেশি ভালোবাসে। তবে এই ব্যাপারটা শ্রোতার কাছে তো অনেক কঠিন। এরকমভাবে আরেক দিন শ্রোতা পড়াশোনা করাচ্ছিল ইৎসুকিকে। ইৎসুকি তখন ব্যাগ থেকে কিছু খাবার বের করে আর কিছুটা খেতে দেয় শ্রোতাকে, আর আরেকটা ছোট্ট কেক নিজে খেতে থাকে। বলে এটা আজকে মাই ওকে দিয়েছে। এটা শুনে শ্রোতা তো খুব অবাক হয়ে যায়। ইৎসুকি তখন শ্রোতাকে দেখিয়ে দেখিয়ে ওই কেকটা খেতে থাকে, যেটাতে খুবই জেলাস ফিল হচ্ছিল শ্রোতার। আসলে ইৎসুকি কিন্তু এটা মিথ্যে বলেছে, এই কেকটা মোটেই ওকে খেতে দেয়নি মাই। ও শ্রোতাকে জ্বালানোর জন্য ওকে দেখিয়ে দেখিয়ে এইভাবে খাচ্ছে। এই সব কথাই শ্রোতা এসে ইউকিকে জানায়, আর ইউকি বলে তোরই তো দোষ, তুই কখনো এক পাও এগোস না, সেই জন্য তো এই অবস্থা। যাই হোক, আমার কাছে একটা প্ল্যান আছে। শ্রোতা সেটা জানার জন্য খুব এক্সাইটেড হয়ে যায়। ইউকি বলে তুই কি ভেবেছিস সবসময় আমি ফ্রিতেই তোকে হেল্প করব? এরপর শ্রোতা একটা কুকুর সাজে আর ওইভাবে সেজেই ও হাসানোর চেষ্টা করতে থাকে ইউকিকে, কারণ ইউকে বলেছে এরকম করলেই তবে ইউকে সেই প্ল্যান বলবে। আর এই সমস্ত কিছু ইউকে তখন নিজের ফোনে ভিডিও করে নেয়। এরপরে শ্রোতা মাইকে নিয়ে চলে যায় একটা সুপার শপে, যেখানে সংসারের মানে বাড়ির রান্নাবান্না অনেক জিনিস পাওয়া যায়। আর এত নতুন নতুন জিনিস দেখে মাই তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ মাই সংসারের জিনিসপত্র কিনতে যতটা পছন্দ করে ততটা অন্য কিছু কিনতে ও অত আনন্দ পায় না।
আর মায়ের খুশি দেখে খুব খুশি হয়ে যায় সোতা। এরপর অনেক কিছু কেনাকাটা করে ওরা দুজনে সেই সুপার শপ থেকে বেরিয়ে আসে। সোতা বলে যে আজকে আর বোধহয় কোথাও যাওয়া হবে না, কারণ ওয়েদার ফোরকাস্টে বলছিল কিছুক্ষণ পর থেকেই নাকি বৃষ্টি শুরু হয়ে যাবে। মাই বলে, আচ্ছা তুমি আমাকে এটা আগে কেন বলনি যে ইৎসুকি তোমার কাজিন হয়? ওর সঙ্গে তো আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তবে ও কুকুর ভীষণ ভয় পায়, কেন কি জানি। মাই ইৎসুকিকে নিয়ে এত কথা বলছে বলে সোতার মনটা একটু খারাপ হয়ে যায়। সোতা বলে, আচ্ছা তোমরা কি দুজন দুজনের অনেক ক্লোজ? মাই বলে, হ্যাঁ। এটা শুনে সোতা মোটেই খুশি হয় না। সোতা কি বলবে এরপর সেটাও কিছু বুঝতে পারে না। সেই সময় ইৎসুকি ওখানে চলে আসে, আর এখানে ইৎসুকিকে দেখে সোতা তো একেবারে অবাক হয়ে যায়। সুকি বলে, আমি তোর বাড়িতে টিউশন ফিস দিতে গিয়েছিলাম, ঠিক হঠাৎ করে সেই সময় বৃষ্টি শুরু হয়ে যায়। সোতা সেই সময় মায়ের হাতটা ধরে আর ওখান থেকে ছুটতে শুরু করে, যেটা ইৎসুকির একদম ভালো লাগে না। এরপর ওরা তিনজন মিলে ছুটতে ছুটতে চলে আসে একটা শেডের নিচে, আর তারপর অপেক্ষা করতে থাকে কখন এই বৃষ্টি বন্ধ হবে। দেখা যায় যে বৃষ্টিতে ভেজার কারণে মায়ের ঠান্ডারও বেশি করে লাগছে। এটা দেখে সোতা তখন নিজের জ্যাকেটটা তাড়াতাড়ি করে খুলতে যাবে, কিন্তু তার আগে ইৎসুকি ব্যাগ থেকে একটা ছোট্ট চাদর বের করে ওটা মাইকে দিয়ে দেয়। আর এই চাদরটা পেয়ে মাই সেও খুব খুশি হয়ে যায়, কিন্তু সোতার একদম ভালো লাগে না এগুলো। এরকম করে প্রায় এক ঘন্টা হয়ে যায়, তবু বৃষ্টি থামেই না। সোতা তখন মাইকে বলে যে একটা কাজ করি, এখান থেকে তো আমার বাড়ি অনেক কাছে, তুমি আমার বাড়িতে চলো, আজকে রাতটা না হয় তুমি ওখানেই থাকবে। রাতে সোতার বাড়িতে থাকা শুনে খুব অবাক হয়ে যায় মাই। সোতার বাড়িতে থাকার জন্য এক পায়ে রাজি হয়ে যায় ইৎসুকি। এরপর সোতা ইৎসুকি আর মাইকে নিয়ে চলে আসে ওর বাড়িতে, কিন্তু ইৎসুকি মায়ের আগে বাড়িতে ঢুকে পড়ে। সোতা বলে যে মাই তুমি আজকে আমার ছোট বোন আকির রুমে থেকে যাবে। সোতা এসে আকির রুমের দরজা নক করলে আকি দরজা খোলে, আর দরজা খুলেই যখন মাইকে দেখতে পায় দরজাটা মুখের ওপর আবার ঠাস করে বন্ধ করে দেয়। এটার সব থেকে বড় কারণ হচ্ছে এই অবস্থা হচ্ছে আকির রুম, মানে একটা ভাগাড়ের থেকে কোনো অংশে কম নয়। চারিদিকে জামা কাপড় এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই তো লজ্জায় ওর ঘরেও কাউকে ঢুকতে দিচ্ছিল না। এদিকে মাই কিন্তু সব থেকে গোছানো মেয়ে, সে সমস্ত জিনিস গুছিয়ে রাখতে ভালোবাসে। এরপর মাই আকির ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দেয়, তাতে করে আকি সেও খুব খুশি হয়ে যায়, কারণ এত গোছানো ঘর সে নিজেরটা আগে কখনো দেখেনি। ঘর গোছাতে গিয়ে মাই বুঝতে পারে যে এই আকি ডগ ক্যাফের যে ওনার তাচিবানা ওকে পছন্দ করে। আকির পুরো ঘরটা গোছানোর পরে সেই ঘর থেকে এতটা আবর্জনা বেরিয়েছে। ইৎসুকি তখন সেই আবর্জনা থেকে পেয়ে যায় একটা অ্যানিমে বুক, যেখানে প্রেমের ব্যাপারে অনেক কিছু লেখা ছিল। আকি তখন ছুটতে এসে ইৎসুকির থেকে সেই প্রেমের বইটা নিয়ে নেয়, আর সেই ইৎসুকির সঙ্গে ঝগড়া শুরু করে দেয় আকি। ওদের ঝগড়া থামানোর জন্য মাই বলে যে চলো আমরা একটু খেলা করি। তারপর ওরা চারজন মিলে তাস খেলতে বসে পড়ে। দেখা যায় যে যতগুলো রাউন্ড হয় প্রত্যেকটা রাউন্ডে জিতে যায় ইৎসুকি, তাতে করে মোটেই খুশি হয় না সোতা। ইৎসুকি এতবার করে জিতে যাচ্ছে দেখে আকি তো রেগে ওখান থেকে উঠেই চলে যায়। এরপর চারজন মিলে রাতে খেতে বসলে দেখা যায় ওরা যে খাবারটা বানিয়েছে সেটা দেখতে একেবারে ভয়ঙ্কর ছিল। আসলে খাবারটা শুধুমাত্রই সোতা বানিয়েছে, বাকিরা খাবার কেউ সাহস না পেলেও ইৎসুকি সেটা খাওয়া শুরু করে, আর দু এক চামচ খাওয়ার পরই ওর শুরু হয়ে যায় পেটে ব্যথা। অনেক রাত হয়ে যায়, ইৎসুকি তবু ঘুমাতে পারে না কারণ ও খুব পেট ব্যথা করছিল। আর এদিকে মাই সে তখন রান্না করছিল বাড়ির সবার জন্য, তখন সোতা আসে মায়ের কাছে। হঠাৎ করে দুজনে কিছু একটা আওয়াজ শুনতে পায় আর ছুটতে চলে আসে ইৎসুকির কাছে। আসলে ইৎসুকির পেটে খুবই ব্যথা করছে, মাই তখন সোতাকে পেট ব্যথার ওষুধ দিতে বলে। সোতা যখন ওটা নিতে আসে তখন ওর খুব মন খারাপ হয়ে যায় যে মাই ইৎসুকির এত যত্ন করছে, এত খেয়াল রাখছে, জিনিসগুলো একদম ভালো লাগছে না সোতার। শুয়ে থাকতে অনেক অস্বস্তি হচ্ছিল বলে ইৎসুকি যখন উঠে বসে তখন মাই বলে চশমা ছাড়া তোমাকে অনেক সোতার মতো দেখতে লাগে। কথাটা বলে চশমাটা ইৎসুকির দিকে ও এগিয়ে দেয়। ইৎসুকি তখন সেই চশমাটা না নিয়ে মায়ের হাতটা ধরতে যাবে, কিন্তু তখনই সোতা চলে আসে আর ইৎসুকির হাতটা ধরে ফেলে। যেটা দেখে এক মুহূর্তের জন্য ইৎসুকি অনেক অবাক হয়ে গেলেও পর মুহূর্তেও বুঝতে পারে মায়ের হাত ধরার অধিকার শুধুমাত্র সোতার আছে। ইৎসুকি কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়। এরপরে সোতা আর মাই দুজনে রান্নাঘরে এসে কাজ করছিল। মাই এসে জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে? সোতা বলে না। ঠিক সেই সময় হঠাৎ করেই কারেন্ট চলে যায়। সোতা ফোনের ফ্ল্যাশটা জ্বালায় আর বলে তুমি এখানেই দাঁড়াও, আমি মোমবাতি নিয়ে এক্ষুনি আসছি।
কথাটা বলেই শ্রোতা চলে যায় মোমবাতি খুঁজতে। কিন্তু মায়ের অন্ধকারে ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভীষণ ভয় করছিল। ও তারপর শ্রোতার কাছে আসতে যাবে, তখনই শ্রোতা এসে মাইকে শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু আসল সত্যিটা হচ্ছে এটা শ্রোতা ছিল না, এটা ছিল ইৎসুকি। কিন্তু মাই শ্রোতা ভেবে ইৎসুকিকে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি এইটুকু বুঝতে পারছি যে ইৎসুকি আর তোমার মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে, আর সেটা আমাকে নিয়ে। তুমি বিশ্বাস করো, ইৎসুকি শুধুই আমার ভালো বন্ধু, আর তুমি তো আমার আসল ভালোবাসা। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর সারা জীবন বাসবো। কথাগুলো বলার সময় মাই অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। এতবার শ্রোতার কথা শুনে ইৎসুকি মাইকে দূরে সরিয়ে দেয়। আর মাই যখন দেখে এটা শ্রোতা নয় ইৎসুকি, ও এটা দেখে খুব অবাক হয়ে যায়। এরপর থেকে একটা অদ্ভুত জিনিস শুরু হয়, মায়ের সঙ্গে শ্রোতা কথা বলে না। শ্রোতাকে মাই অনেক মেসেজ করে, সে মেসেজগুলো সিন করেও কোনো রিপ্লাই করে না শ্রোতা। আসলে শ্রোতার মনে হয়েছে মাই নিশ্চয়ই ভালোবাসে ইৎসুকিকে, কারণ অন্ধকারের মধ্যে ওদের দুজনকে জড়িয়ে ধরে থাকতে ও দেখে ফেলেছিল। শ্রোতা আবারও নিজের স্কুল প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেখানে ওই মেয়েটা, মানে হারু নামের মেয়েটার সঙ্গে একসাথে প্রজেক্ট করে। এমনই একদিন ওই চারজন মিলে একসঙ্গে স্কুল থেকে বেরিয়ে আসে। তখন বাকি দুজন নিজেদের বাড়ি যাওয়ার রাস্তার দিকে চলে যায়। তখন হারু আর শ্রোতা দুজন মিলে একসঙ্গে হাঁটতে থাকে। ওরা দুজনে তখন গল্প করতে থাকে কোন ইউনিভার্সিটিতে ওরা ভর্তি হবে, কারণ আর কিছুদিন পরেই ওদের ফাইনাল এক্সাম আর তারপরে ওরা ইউনিভার্সিটি লাইফ শুরু করবে। ওই সময় দেখা যায় একটা গলি থেকে ইৎসুকি আর মাই বেরোচ্ছিল, কারণ ওদের এখানে আজকে একটা ট্রেনিং ছিল। মাই দেখতে পায় যে শ্রোতা অন্য একটা মেয়ের সঙ্গে হেঁটে যাচ্ছে, যেটা দেখে মায়ের খুব কষ্ট হয়। মাই ভাবতে শুরু করেছে শ্রোতা নিশ্চয়ই অন্য কাউকে পেয়ে গেছে বলেই মায়ের সঙ্গে আর যোগাযোগ রাখে না। মাই আরও দেখে যে শ্রোতা আর ওই হারু নামের মেয়েটা একে অপরের সঙ্গে হেসে হেসে কত কথা বলছে, যেগুলো মায়ের পক্ষে মেনে নেওয়াটা অনেক কঠিন ছিল। মাই তখন ছুটতে ওখান থেকে চলে যায়। দূরে দাঁড়িয়ে ইৎসুকি এই সমস্ত কিছু বুঝতে পারে যে মাই কেন কষ্ট পেয়েছে। পরের দিন মাই যখন ক্লাসরুমে মন খারাপ করে বসেছিল, ঠিক সেই সময় ওর একটা বন্ধু এসে বলে, তোকে ওই ছেলেটা ডাকছে। দেখা যায় সেটা অন্য কেউ নয়, ইৎসুকি। এরপর মাই চলে আসলে ইৎসুকি একটা খালি টিফিন বক্স মাইকে ফিরিয়ে দেয়, কারণ মাই ইৎসুকির জন্য রোজ টিফিন বানিয়ে আনে। ইৎসুকি যখন ওখান থেকে চলে যাচ্ছিল, মাই ওকে ডাকে আর জিজ্ঞাসা করে, আজকালের মধ্যে কি শ্রোতার সঙ্গে তোমার দেখা হয়েছে? ইৎসুকি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন, তোমাদের দুজনের আর দেখা হয়নি? মাই মন খারাপ করে বলে, না। ইৎসুকি বলে, আজকে সন্ধেবেলা ওর বাড়িতে আমার পড়তে যাওয়ার কথা, আমি গিয়ে দেখব ও কেমন আছে, তারপর তোমাকে জানাবো। এটা শুনে মাই খুশি হয়ে যায়। ইৎসুকি যখন শ্রোতার সঙ্গে দেখা করতে আসে, দেখা যায় শ্রোতার ভীষণ শরীর খারাপ, জ্বর ঠান্ডা লেগেছে, বিছানা থেকে উঠতেই পারছে না। তাই সেদিন আর পড়া হবে না বলে ইৎসুকি ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বলে, তুই তো শরীর খারাপের কথা মাইকে জানাসনি? শ্রোতা বলে, না, আর আমি চাইও না ও আমাকে নিয়ে চিন্তা করুক। এটা শুনে ইৎসুকি ওখান থেকে চলে যায়। দেখা যায় যে আসলে শ্রোতার শরীরটা ভীষণ খারাপ হয়েছে। অন্যদিকে মাইকে দেখা যায় ও বাড়িতে সেই সময় রান্না করছিল। তখনই ইৎসুকি ওকে মেসেজ করে জানায় যে শ্রোতা এখন ভালো আছে। মেসেজটা দেখে মায়ের খুব খারাপ লাগে যে সুস্থ থাকার পরেও একটা মানুষ যোগাযোগ করতে কি পারে না। পরের দিন ইউকি যখন নিজের ঘরে বসে কাজ করছিল, তখনই ও কান্নার আওয়াজ শুনতে পায়। আসলে মাই নিজের ঘরে শুয়ে শুয়ে কান্না করছিল শ্রোতার জন্য। আর মায়ের কান্নার আওয়াজ শুনে ইউকি এটুকু তো বুঝতে পারে যে শ্রোতা আর মায়ের মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে। ইউকি চলে আসে মায়ের কাছে। মাই বলে যে ও এভাবে কেন বদলে গেল, আমি কি এমন ভুল করেছি যে ও আমাকে এইভাবে শাস্তি দিচ্ছে? নিজের ছোট বোনকে এইভাবে কান্না করতে দেখে ইউকির খুব খারাপ লাগছিল আর বলে যে তুই কান্না করিস না, আসলে শ্রোতার খুব ঠান্ডা লেগেছে, কদিন ধরে স্কুলেও আসতে পারছে না। এই কথাটা শুনে মাই অবাক হয়ে যায়। ইউকি তখন শ্রোতাকে ফোন করে বলে যে সন্ধেবেলা আমি তোর সঙ্গে দেখা করতে আসবো, তাই বাড়ির দরজাটা খোলা রাখিস। এরপর সন্ধ্যা হয়ে যায় আর শ্রোতা নিজের ঘরেই তখন শুয়েছিল। ঠিক সেই সময়ই শ্রোতার রুমে চলে আসে মাই। মাই এসে যখন দেখে শ্রোতা এতটা শরীর খারাপ নিয়ে পড়ে রয়েছে, তখন ওর খুব কষ্ট হয়। শ্রোতার কপালে হাত দিয়ে দেখে ভীষণ জ্বর, যেটা দেখে খুব ভয় পেয়ে যায় মাই। ও তখন তাড়াতাড়ি করে শ্রোতাকে জল পট্টি দেওয়া শুরু করে আর তারপর শ্রোতার জন্য গরম গরম পরিজ বানাতে থাকে। এরকমভাবে অনেকটা সময় পেরিয়ে গেলে দেখা যায় যে শ্রোতার জ্বরটা আগের থেকে একটু কমেছে, যেটা দেখে খুব খুশি হয়ে যায় মাই।
শ্রোতা সেই সময় বিড়বিড় করে কিছু একটা বলছিল। ওটা শোনার জন্য মাই শ্রোতার ভীষণ কাছে আসে। ঠিক সেই সময় দরজা খুলে ওখানে চলে আসে ইৎসুকি, যাকে দেখে একেবারে ভয় পেয়ে যায় মাই। মাই আর শ্রোতা ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে একদম খুশি হয় না ইৎসুকি। সেদিন অনেকটা রাত হয়ে গেলে মাই আর ইৎসুকি একসঙ্গে শ্রোতার বাড়ি থেকে বেরোয়। মাই বলে, আচ্ছা ইৎসুকি তোমার কি কিছু হয়েছে? ইৎসুকি বলে, তুমি নিশ্চয়ই শ্রোতার নতুন গার্লফ্রেন্ডের ব্যাপারে জানো? মায়ের তখন মনে পড়ে যায় ইৎসুকি আর ওই হারু নামের মেয়েটাকে ও সত্যি সত্যি একসঙ্গে দেখেছিল। ইৎসুকি বলে যে হাই স্কুলের লাভ স্টোরিগুলো না প্রচণ্ড সস্তার হয়, ওরা একে অপরকে আই লাভ ইউ খুব সহজেই বলে দেয়। কথাগুলো শুনে মায়ের মনটা অনেক খারাপ হয়ে যায় আর শিওর হয়ে যায় তার মানে সত্যি সত্যি শ্রোতা আর হারুর মধ্যে সম্পর্ক আছে। আর কিছু না বলে মাই অনেক কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। ইৎসুকি এগুলো ইচ্ছে করে করে যাতে শ্রোতা আর মায়ের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায় আর ওদের দুজনের মধ্যে সম্পর্ক আর কখনো ঠিক না হয়। ঠিক পর মুহূর্তে ইৎসুকি বুঝতে পারে যে ও এটা ভুল করছে। কোনো মানুষের মধ্যে এইভাবে সম্পর্ক শেষ করাটা ভালো জিনিস নয়। এরকমভাবে একের পর একদিন কাটতে থাকে মাই আর শ্রোতার মধ্যে দূরত্ব আগের থেকে আরও বেশি করে বেড়ে যায়। ওরা কেউ কারোর সঙ্গে কোনো যোগাযোগ করে না। এরকমভাবেই পুরো এক মাস কেটে যায়। একদিন মন খারাপ করে মাই স্কুল থেকে বাড়ির দিকে আসছিল, কিন্তু প্রতিটা মুহূর্তেই ও শ্রোতাকে প্রচণ্ড পরিমাণে মিস করতে থাকে আর ভাবতে থাকে শ্রোতা তো এখন অন্য কাউকে ভালোবাসে, সে কেন আসবে মায়ের কাছে। এরকমভাবেই সিঁড়ি থেকে নামার সময় হঠাৎ করেই মায়ের পা থেকে জুতোটা খুলে যায়। আর এই জুতো খুলে যাওয়া দেখে মনে পড়ে যায় যে একদিন এরকমভাবেই শ্রোতা ওর জুতোটা জঙ্গল থেকে খুঁজে বার করে দিয়েছিল। ঠিক সেই সময় ইৎসুকি মাইকে দূর থেকে ডাকে আর ছুটতে ছুটতে চলে আসে মায়ের কাছে। ইৎসুকি বলে, তোমার এই লাস্ট এতগুলো দিনে একবারও দেখা হয়নি শ্রোতার সঙ্গে, তুমি যদি ওর সঙ্গে দেখা করতে চাও তাহলে এক্ষুনি ওর স্কুলের দিকে ছুটে যাও, তোমার ঠিক ওর সঙ্গে দেখা হয়ে যাবে। কথাগুলো শুনে মাই অনেক অবাক হয়ে যায়। ইৎসুকি বলে, তুমি এইভাবে এত সহজে হাল ছেড়ে দেবে? এই তুমি শ্রোতাকে ভালোবাসো? তুমি নিজের মনের কথাটা কোনোদিনও শ্রোতাকে ভালো করে বলেছ? একবার তুমি তোমার আসল ফিলিংসের কথা ওকে গিয়ে বলো, শেষবারের মতন হলেও একবার গিয়ে বলো। তো বোঝা যায় ইৎসুকি এখন চাইছে মাই আর শ্রোতার মধ্যে যেন সমস্ত কিছু ঠিক হয়ে যায়। মাই তখন তাড়াতাড়ি করে জুতোটা পায়ে পরে নেয় আর ছুটতে থাকে শ্রোতার স্কুলের দিকে, কারণ মাইও শেষবারের জন্যও চেষ্টা করে দেখতে চায় ওদের দুজনের সম্পর্ক আবার ঠিক হয় কিনা। মাই যদি আগের ওদের দুজনের মধ্যে সুন্দর সুন্দর যে সময়গুলো কেটেছিল সেই সমস্ত কথা ভুলে যায় আর শুধুমাত্র খারাপ সময়গুলোর কথাই মনে রাখে তাহলে তো সম্পর্ক কখনোই ভালো থাকে না। সমস্ত সম্পর্কে ভালো খারাপ দুই মিলিয়েই রয়েছে। আমরা খারাপটাকে মনে রাখলে ভালোটা যদি ভুলে যাই তাহলে সম্পর্ক ভালো হবে কি করে? ছুটতে ছুটতে মাই চলে আসে স্কুলের কাছে আর তখনই ও দেখতে পায় স্কুলের ভেতরে হারু নামের ওই মেয়েটার সঙ্গেই শ্রোতা হাঁটছে। মাই তখন আবার ভাবা শুরু করে যে ওর কি এখন শ্রোতার সামনে যাওয়া উচিত হবে, কিন্তু একবার শেষবারের মতো চেষ্টা ওকে যে করতেই হবে। মাই ছুটতে ছুটতে তারপর চলে আসে শ্রোতার সামনে। হঠাৎ করেই মাইকে এইভাবে দেখে শ্রোতা তো ভীষণ অবাক হয়ে যায়। মাই বলে, আমি তোমাকে কিছু বলতে চাই আর আজকে যাই হয়ে যাক না কেন সেই কথাগুলো আমি তোমাকে বলবই। আমি সত্যিকারের তোমাকে অনেক ভালোবাসি, এটাও জেনেও যে তুমি অন্য কাউকে ভালোবাসো। তুমি চাইলেই আমাকে এখন ঘেন্না করতেও পারো, কিন্তু তারপরেও আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জন্য যা যা করেছো সব কিছুর জন্য অনেক থ্যাংক ইউ। কথাগুলো বলে মাই ওখান থেকে ছুটতে ছুটতে চলে যায়। শ্রোতা দাঁড়িয়ে থাকে, কি বলবে কিছু বুঝতেই পারে না। মাই যখন মন খারাপ করে হেঁটে যাচ্ছিল ঠিক সেই সময় ওকে পেছন থেকে একজন ডাকে, আর সেটা অন্য কেউ নয়, এটা তো শ্রোতা। আর শ্রোতাকে এইভাবে ছুটে আসতে দেখে মাই একেবারে অবাক হয়ে যায়। শ্রোতা বলে, এটা কি ছিল? তুমি বললে সব কিছুর জন্য থ্যাংক ইউ আর তারপরেও আমি তোমাকে ঘেন্না করব? মাই বলে, তুমি এই কথাটা মুখ ফুটে আমাকে বলবে না, কারণ তুমি অনেক ভালো মানুষ। শ্রোতা অনেক রেগে গিয়ে বলে, তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমাকে ঘেন্না করব? আমারই ভুল, আমারই সমস্ত অ্যাটিটিউডগুলো এই ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে, কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না। তোমাকে আমি প্রত্যেকটা মুহূর্তে মিস করে গেছি, এমন কোনো মুহূর্ত ছিল না যেখানে আমি তোমার কথা ভাবিনি। তুমি আমাকে যতটা ভালোবাসো তার থেকেও বেশি হয়তো আমি তোমাকে ভালোবাসি, আর আমি চাই আমাদের সম্পর্কটা আগে যেরকম সুন্দর ছিল সেরকমটাই আবার হয়ে যাক। কথাগুলো শুনে মাই খুব খুশি হয়ে যায়। ওরা তখন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আর দুজনেই তখন বাচ্চাদের মতো খুব কান্না করতে থাকে।
আর অবশেষে এইভাবে দুজনের মধ্যে মিল হয়ে যায়। এরকমই একদিন মাই নিজের বেডরুম দেখানোর জন্য শ্রোতাকে ডাকে। শ্রোতা তো আবার ভীষণ ভীতু, একটা মেয়ের বেডরুমে ঢুকছে, ওর তো হার্টবিট ঝপাং ঝপাং করছে। মাই এরপর শ্রোতার জন্য গরম গরম চা বানায়, আর মায়ের বানানো সমস্ত কিছুই শ্রোতার তো ভীষণ ভালো লাগে। মায়ের পাশের ঘরটাই তো ইউকির, ইউকি তখন কাজ করছিল। ইউকি বলে ওঠে, কি রে তোরা দুজনে হঠাৎ করে এরকম চুপ করে গেলি কেন? তোরা কি ভুলভাল কিছু করছিস দুজন মিলে? এই কথাটা শুনে তো খুবই লজ্জা পেয়ে যায় দুজন মিলে। শ্রোতা বলে, দেওয়ালের এপার ওপার থেকে কথা এত ভালোভাবে বোঝা যাচ্ছে। মাই বলে, আমাদের বাড়ির দেওয়ালগুলো একটু বেশি পাতলা। শ্রোতা বলে, তাহলে আগে যখন ইউকির সঙ্গে আমি যা যা কথা বলতাম তুমি সব শুনতে? মাই বলে, এসব ভাবতেই শ্রোতা তো প্রচণ্ড লজ্জায় পড়ে যায়, কারণ ও কি না কি বলতো আর সমস্ত কিছুই মাই শুনতো। ইউকি বলে, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তোদের যদি কিছু করার থাকে এর মধ্যে করে নে। কথাটা বলে ইউকি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরকম দাদা যদি প্রত্যেকটা বোনের কপালে থাকতো তাহলে প্রত্যেকটা বোন সুন্দর একটা বয়ফ্রেন্ড পেয়ে যেত। এরপর ওরা দুজনে যখন বসেছিল তখন ওদের দুজনে খুবই লজ্জা করছিল, কারণ পুরো বাড়িটাতে ওরা দুজনে খালি একা রয়েছে। শ্রোতা বলে, এখানে শুধু আমরা দুজন আছি। আর এরপরে ওরা দুজনে দুজনের দিকে একটু একটু করে এগিয়ে আসে, আর যে কিসটা ওরা আগে করতে চেয়েছিল সেটা ওরা আজকে করে, আর ফাইনালি ওদের দুজনের মধ্যে একটা কিসিং সিন দেখা যায়। আর প্রথমবার কিস করে দুজনেই প্রচণ্ড লজ্জা পেয়ে হাসতে থাকে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা।